এবার নিত্যপণ্যের বাজার পরিস্থিতি জানাবো। শেরপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। রাব্বি, শেরপুরের বাজারে নিত্যপণ্যের সরবরাহ কেমন এবং দাম ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে কিনা জানাবেন। মামুন, রমজানকে সামনে রেখে শেরপুরের নিত্যপণ্যের বাজার কিছুটা চড়া এমনটাই জানিয়েছেন আমাদেরকে ক্রেতা এবং বিক্রেতা উভয়। আমরা দেখেছি যে শেরপুরের বাজারে কাঁচা বাজারের দাম এই ব্রহ্মপুত্র অববাহিকার যে চর এলাকা রয়েছে সেই চরের সবজিগুলোর দাম কিন্তু এই সময়টাতে খুব কম থাকলেও, হাতের নাগালে থাকলেও কিন্তু রমজানকে সামনে রেখে সবজির দামও কিছুটা চড়া এমনটাই জানিয়েছে আমাদেরকে। আর আমরা নিত্যপণ্যের বাজারের যতটুকু খোঁজ পেয়েছি যে নিত্যপণ্যের বাজারে কিন্তু এই মুহূর্তে সয়াবিন তেল, চিনি, ছোলা বুট এবং সেই সাথে মশলার বাজার কিন্তু বেশ বাড়তি আমাদেরকে বলেছে, অভিযোগ করেছে ক্রেতারা। তো আমরা যতটুকু জেনেছি যে জিরার দাম কিন্তু এই মুহূর্তে 600 টাকার উপরে, 600 থেকে 650 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং সেই সাথে রমজানকে সামনে রেখে কিন্তু ছোলা বুটের দামও কিন্তু 90 টাকা থেকে 120 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে শেরপুরের বাজারগুলোতে। এবং সেই সাথে যদি আমি এখানকার সয়াবিন তেলের খবর বলতে চাই যে 185 টাকা প্রতি লিটার, যেটাকে বোতল জাত সয়াবিন তেলগুলো 185 থেকে 190 টাকা ধরে কিন্তু বিক্রি হচ্ছে। তো আমরা ক্রেতা এবং বিক্রেতা উভয়ের সাথে কথা বলেছি, তারা বলেছে যে যদি এই মুহূর্তে রোজাকে সামনে রেখে যদি নিত্যপণ্যের বাজার যদি স্বাভাবিক না রাখা যায় এবং এটাকে হাতের নাগালে রাখার জন্য যদি কাজ না করা হয় তাহলে কিন্তু রমজানে এই ঊর্ধ্বমুখী কিন্তু ক্রেতাদেরকে নাভিশ্বাস করে ফেলবে। এবং সেই সাথে বিক্রেতারাও আমাদেরকে একটি বিষয় জানিয়েছে যে ঠিকভাবে কিন্তু শেরপুরের বাজারগুলোতে পণ্য সরবরাহ হচ্ছে না। অনেক সময় দেখা যাচ্ছে যে কোম্পানি থেকে বোতলজাত তেল, চিনি এবং সয়াবিন তেল সহ আটা, ময়দাও কিন্তু ঠিকভাবে শেরপুরের বাজারে সরবরাহ ঠিকভাবে হচ্ছে না, যার কারণেই কিন্তু অনেক সময়ই এই দামগুলোর উঠানামা করছে বলে আমাদেরকে বিক্রেতারাও জানিয়েছে। তো ক্রেতাদের দাবি যে রমজানকে সামনে রেখে প্রশাসন এবং ভোক্তা অধিকারের লোকজন যদি এই বাজারগুলো মনিটরিং করে তাহলে কিন্তু বাজার কিছুটা হাতের নাগালে থাকতে পারে। এই ছিল মামুন আমার কাছে শেরপুরের নিত্যপণ্যের বাজারের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। শেরপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইমরান হাসান রাব্বি। এবার মাছ মাংসের বাজারের খবর জানাবো। নোয়াখালী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সুমন ভৌমিক। সুমন, বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় মাছ মুরগির দাম, বিশেষ করে ব্রয়লার মুরগির দাম খুব ঊর্ধ্বমুখী। আপনার জেলার পরিস্থিতি কেমন? মামুনটি আসলে যেমনটি বলছেন মামুন যে সারা দেশের মতো কিন্তু নোয়াখালীতেও গত প্রায় 20 দিন থেকে এক মাসের মতো কিন্তু নোয়াখালীর বিভিন্ন জায়গায় যে মাছ মুরগি বা অন্যান্য যেসব খাসি বা গরু রয়েছে প্রত্যেকটির কিন্তু দাম বেড়েছে, 50 থেকে 60 টাকা, কোথাও কোথাও 100 টাকা বৃদ্ধি পেয়েছে কেজিতে। তো সম্প্রতি আমরা দেখেছি যে সেটি হচ্ছে ভোক্তা অধিকার থেকে কিন্তু বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করছে। সেই অভিযানে অনেক জায়গায় তারা, আমরা দেখেছি যে যারা অসাধু বিক্রেতা রয়েছে তাদেরকে কিন্তু জরিমানা করেছে আমাদেরকে দেখেছি। আমরা আজকে যে জায়গাটিতে আছি সেটি হচ্ছে নোয়াখালী জেলা শহরের মাইজদী পৌর বাজারে রয়েছে। সেখানে আমরা এসে সকাল থেকে খাসি বা গরু এবং ব্রয়লার লেয়ার যেগুলো রয়েছে তাদের, যারা বিক্রেতা রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে গত বেশ কিছুদিন ধরে খাসি বিক্রি করা হচ্ছে কিন্তু 1100 টাকায়, আর ছাগলের মাংস বিক্রি করা হচ্ছে 1000 টাকা, গরু 750 টাকা, আর যেটি কক মুরগি বিক্রি করা হচ্ছে 300 থেকে 320 টাকা, ব্রয়লার বিক্রি করা হচ্ছে 240, লেয়ার 300, আবার 280ও বিক্রি করছে কোথাও কোথাও, হাঁস বিক্রি করা হচ্ছে প্রতি কেজি 1100 টাকায়। আর যেটি হচ্ছে মাছের বাজার যদি বলে থাকি সেটি আসলে ছোট মাছের দাম, যেটি নদীর মাছ রয়েছে সেটি 150-200 থেকে 350-500 টাকাও বিক্রি করা হচ্ছে চিংড়ি মাছ। এর বাহিরে যদি আমরা বলি যে কোরাল মাছ, রুই, কাতল এসব দামও কিন্তু খুব বেড়েছে, যেটি 260 টাকা বিক্রি করা হতো কেজি সেটি এখন বিক্রি করা হচ্ছে কোথাও 300-320 টাকা। আবার প্রকারভেদে কিন্তু রুই এবং কাতলের দাম 700-750 বা 800 টাকা পর্যন্ত বিক্রি করা হচ্ছে। আমরা সকাল থেকে কিন্তু বাজারের যে যে জায়গাগুলোতে মাছ মাংস বা বিক্রি করা হয় সেগুলোতে আমরা বিক্রেতা রয়েছে তাদের সাথে আমরা কথা বলি, তারা বলেছে যে আসলে দাম বিক্রির কারণে কিন্তু ক্রেতাও কমেছে। মামুন, ধন্যবাদ আপনাকে। নোয়াখালী থেকে যোগ দিয়েছিলেন সহকর্মী সুমন ভৌমিক।